আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাওয়ার অফ নলেজ পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও লেকচার দাখিল অষ্টম শ্রেণী আকাইদুল ফেখ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট যে অ্যাসাইনমেন্টে তোমাদের কাছে চাওয়া হয়েছে কোরআন সুন্নাহর আলোকে মাযহাব অনুকরণ এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক ইউটিউবে আমার ভিডিও লেকচার দেখছো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবে না ওকে তাহলে আমরা শুরু করতে পারি কোরআন সুন্নার আলোকে মাঝাব অনুকরণ ভূমিকা আজকের পৃথিবীতে মুসলিম কমিউনিটি যারা কোরআন সুন্না থেকে ইসলামী শেরিয়ার বিধিবিধান বের করতে পারে না এ সমস্ত মানুষ চার মাঝাবের কোনো না কোনো একটা মাঝাব অনুসরণ করে আসছে ওকে উক্ত মাঝাবসমূহ সমূহ কোরআন সুন্না ইজমা কিয়াসের মাধ্যমে জটিল জটিল সমস্যার সমাধান নিয়ে এই উম্মাকে সমাধান দিয়ে এই উম্মাকে দিনের উপর চলার পথকে সহজ করে দিয়েছেন তারা হলেন ইমাম আবু হানিফা জন্ম আশি হিজড়ি মৃত্যু একশো পঞ্চাশ হিজড়ি ইমাম মালিক রহিমহল্ল জন্ম তিরানব্বই হিজরি মৃত্যু একশো উনআশি হিজড়ি ইমাম শাফি রহিমহল্ল জন্ম একশো পঞ্চাশ হিজড়ি মৃত্যু দুইশো চার হিজড়ি ইমাম আহমেদ বিন হাম্বল জন্ম একশো চৌষট্টি হিজড়ি মৃত্যু দুইশো একচল্লিশ হিজড়ি ওকে আমি একটু সংক্ষিপ্ত করে আলোচনা করব এই ভিডিওতে যেহেতু তোমরা ক্লাস এইট তোমরা ছোট মানুষ মাজহাব অনুকরণ করা কুরআন সুন্নাহ অনুযায়ী এ বিষয়টা তোমাদেরকে বিস্তারিত বললেও তোমরা বুঝতে পারবে না তাই আমি যতটুক সহজ করে পারি আমি প্রেজেন্ট করার চেষ্টা করব তাহলে দেখো আমাল আয জানিল ইজতিহাদ আইয়াত তাবিয়া মাজহাবান মুআইয়্যানা মিন আল মাজাহিবিল আরবা আল মারুফা আল قائমা হাত্তাল আন ওকে দেখো যারা অক্ষম ইজতেহাত করা থেকে যারা কোরান সুন্নার থেকে ইজতেহাত করে মাস আল্লাহ ইস্তেমবাদ করতে অক্ষম তাদের জন্য কি হুকুম আইয়েত্তাবিয়া মাজহাবান মোয়ায়িনান তারা একটা নির্দিষ্ট মাজহাবকে অনুকরণ করবে অনুসরণ করবে মিনাল আল আরবা চার মাজহাবের কোন একটি আল মাওরুফা প্রসিদ্ধ চার মাঝাবের কোন একটি আল আন যে খাতগুলো আজও পর্যন্ত বিদ্যমান আছে ওকে তাহলে এই আরবিটা তোমরা লিখে দিতে পারো এবার দেখো এখানে উদ্দেশ্য হলো প্রত্যেক মুকাল্লিফ এর জন্য আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা যে ব্যাপারে তালা তার ইমানদার বান্দাদের নির্দেশ দিয়েছেন আর তোমরা আনুগত্য করো আল্লাহ তা রসূলে যাতে তোমাদের উপর রহমত করা হয় যাতে তোমাদের উপর রহমত করা হয় সোরা আলে ইমরান একশো নম্বর আয়াতে বলা হয়েছে আতি অল্লাহ ওয়াতি অর রসূল আমি বাংলা লিখে দিয়েছি ওকে আল্লাহ তালা আরও বলেছেন রসূল তোমাদের জন্য জানিয়ে এসেছে তা গ্রহণ করো আর যা তিনি নিষেধ করে করেন তা থেকে বিরত থাকা সুরা হাসোর সাত নম্বর আয়াত সেখানে বলা হয়েছে ওয়ামা আত্যা কুমার রসুলফা খুজুহু ওয়ামা নাহা আনহু ফান্তাহু এভাবে আয়াত ওকে সুরা আরাফের তিন নম্বর আয়াতে আরও বলেন আল্লাহসবাহানহু তাহলে আরও বলেন তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে ওকে এই তিনটা আয়াতকে বেস বেশ করে আরো অনেক আয়াত আছে এর উপর বেশ করে আমরা এই সিদ্ধান্তে আসতে পেরেছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করা বান্দার জন্য ওয়াজিব বা ফর্দ এবার আমরা ফিরে যাব কেন মাঝাব অনুসরণ করব। কারণ আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন ফস আদু আহ ইনকুন্ত তোমরা জিজ্ঞাসা করো আহলুল আলেম এলেম ওয়ালাদেরকে যদি তোমরা না জানো নম্বর আয়াত উক্ত আয়াতের সূত্র ধরে আমরা যারা আলম আফদল আদল ও আউরা তথা যারা বেশি জানেন যারা সবচেয়ে বেশি উত্তম মানুষ যারা সবচেয়ে বেশি ইনসাফ পরায়ণ এবং যারা সবচেয়ে বেশি ক্ষুদাভিরু তাদের নিকট থেকে ইসলামী শরিয়ার বিধিবিধান জেনে নেই কোরআনে বর্ণিত সবচেয়ে বড় আহলুল আলেম, যারা সবচেয়ে বড় আহলুল আলেম। তারা হলেন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহিআই ইমাম আহমাদ বিন হাম্বল যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতি উপহার পেয়েছে কোরআন হাদিসের ইজতেহাদ কৃত মাস মাসাইল যা উম্মার চলার পথকে সহজ করে দিয়েছে এই ছিল আমার আজকের ভিডিও লেকচার পরবর্তী ক্লাসের পরবর্তী ভিডিও লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ